ফ্লাইটে কিন্তু চোপড়া অঞ্চলে যেটা দেখা যাচ্ছে, কার্যত মানুষ আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, পাশাপাশি কিন্তু আপনি দেখুন মমতা ব্যানার্জি এখানে ক্ষমতায় আছে, সেখানে গণতন্ত্র তো আক্রান্ত হবেই, কারণ মমতা ব্যানার্জি গণতন্ত্র উপরে বিশ্বাস করেন না। তাই মানুষের সব থেকে যে বড় সাংবিধানিক অধিকার আছে ভোট দেওয়া, সেই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য তার ভাইরা তার দাদারা সব রাস্তায় নেমে পড়েছে, আর তার সঙ্গে তার মদত করছে এখানকার স্থানীয় পুলিশ, পশ্চিমবাংলার যে পুলিশ। মমতা ব্যানার্জিকে রিজাইন দেওয়া উচিত। মমতা ব্যানার্জি আজকে বলুন তো, সরকারি কর্মচারী বলছে কি উইদাউট প্যারামিলিটারি আমরা ভোট প্রক্রিয়া করতে যাব না, তো উনি কী করে গদিতে বসে আছেন? ওনার সরকারের ওনার সরকারি কর্মচারীরা বলছে কি আমরা ভোট করাতে যাব না, গ্রামের লোকেরা ভোট বুথে তালা মেরে দিচ্ছে যে আমরা ভোট দিতে দেব যতক্ষণ প্যারামিলিটারি আসে না। আর সেই প্যারামিলিটারিকে বাধা দেওয়ার জন্য ওনার সরকারের একজন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ অবস্থান করছে। তাহলে এই সরকারে ওনার কি থাকা উচিত, যেখানে উনি একটা মুখ্যমন্ত্রী হয়ে গণতন্ত্র রক্ষা করতে পারছে না? ক্ষমতার লোভ অত ওনার হয়ে গেছে কি যেভাবে হোক আমাকে ক্ষমতায় থাকতে হবে, এই জন্য উনি এইসব কাজ করছে। রাজ্যের মন্ত্রী তো এই কথাটা বারবার বলছি আপনাদের কাছে, মমতা ব্যানার্জিকে রিজাইন করা উচিত, যে উনি গণতন্ত্রের কথা বলে গণতন্ত্র রক্ষা করতে পারছেন না। উনি আজকে সাংবাদিক মার খাচ্ছে, উনি বসে বাল তবিয়তে নিজের ভাই যে ভাইগুলো আছে কোটিপতি ভাইগুলো তাদেরকে লাগিয়ে দিয়েছেন কি সাংবাদিকদের মাথা ভেঙে দাও, কারো পা ভেঙে দাও, কাউকে আক্রান্ত করে দাও, কাউকে মেরে দাও, সেটা লাগিয়ে দিয়েছেন উনি, যাতে যে কোনো ভাই উনি ভোটটা জিততে পারে। কিন্তু উনি সত্যিকারে বলুন মুখে স্বর্গে বাস করছেন, বাংলার মানুষ এখন এবার ভোট দেবে। আর ইলেকশন কমিশনকে আমরা বারবার এই কথাটা বলছি যে আপনারা ইমিডিয়েট সমস্ত বুথকে প্যারামিলিটারি দিয়ে কভার করে মানুষকে সুস্থ শান্তভাবে ভোট দেওয়া। দাদা আজকে কিন্তু যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যখন ভোট চলছে তখন হচ্ছে এরিয়া ডমিনেশন, কিন্তু এরিয়া ডমিনেশন কিন্তু হওয়ার কথা ভোট শুরুর 15 দিন আগে অন্তত, কিন্তু আজকে এরিয়া ডমিনেশন কেন? এটা নিশ্চয়ই কোনো প্রক্রিয়া ভুল আছে। এরিয়া ডমিনেশন আমার মনে হচ্ছে আগে থেকে করা উচিত, কিন্তু আজকে যদি হতে থাকে এটাও হতে পারে, আমরা তো এখান থেকে বসে বলতে পারছি না কি কিছু মানুষ কমপ্লেন করেছে আমাকে ভোট দিতে যেতে দিচ্ছে না, তার জন্য ওখানে প্যারামিলিটারি মেবি এটাও হতে পারে। রাজ্যের মন্ত্রী রত্না কর ঘোষ কিন্তু বলেছেন প্যারামিলিটারিদের এলাকার মহিলারা ঝেটিয়ে বিদায় করে দেবে, কি বলবেন আপনি? মমতা ব্যানার্জি এর থেকে ভালো আশা করা যায়,